আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কাজী মাহবুব জামান অবিন। লাস্ট এপিসোডে, এই এপিসোডের ঠিক আগে যে এপিসোডটি হয়েছিল, সেখানে কথা বলেছিলাম যারা আর্মি রিটেন পরীক্ষায় অংশ নেবে তারা শর্ট সময়ে কীভাবে তাদের প্রিপারেশনটা দ্রুত কমপ্লিট করতে পারবে। আজকের এপিসোডে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমত হচ্ছে, আমরা যখন অল্প সময়ে প্রিপারেশন নিব সেক্ষেত্রে কোন টপিকগুলোর উপরে আমরা বেশি ফোকাস করব, অর্থাৎ কোন টপিকগুলো থেকে সর্বশেষ সিলেবাস অনুযায়ী কোশ্চেন হচ্ছে, এবং কয়েকটি বিষয় নিয়ে অনেকেই কনফিউজ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পাস মার্ক, কত আমাদেরকে ন্যূনতম পেতে হবে। সো আজকের এপিসোডে আশা করি শেষ পর্যন্ত যারা কন্টিনিউ করবে তারা এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশনে থাকছে না আশা করি। সো প্রথমে আসছি কোন টপিকগুলোর উপরে আমাদের বেশি ফোকাস করা প্রয়োজন। আমি যেটা আগেই বলেছিলাম, দ্রুত আমাদের প্রিপারেশন কমপ্লিট করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমরা বিগত বছরের কোশ্চেনগুলো সলিউশন করব, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। এবং আমি বলেছিলাম আমাদের এই ফাইটার্স বইটির কথা, অর্থাৎ আমাদের এই বইটিতে 45 বিএমএ লং কোর্স থেকে সর্বশেষ বিএমএ লং কোর্স পর্যন্ত সকল কোশ্চেনের সলিউশন এই বইটিতে দেওয়া রয়েছে, এবং অন্যান্য টপিক অনুযায়ী যে বিষয়গুলো পড়া প্রয়োজন, যে বিষয়গুলোতে ফোকাস করা প্রয়োজন, তার সমস্ত কিছু এই বইটিতে সলিউশন আকারেই দেওয়া রয়েছে। সো আমরা কোশ্চেনগুলো প্রথমে সলিউশন করব, দেন হচ্ছে আমরা টপিক, আমরা কোন টপিকগুলোর উপরে বেশি ফোকাস করব। তো প্রথমে আসি বাংলার ক্ষেত্রে। বাংলায় আমরা যদি দেখি সেখানে গ্রামাটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোভাবেই কিন্তু কোশ্চেন হচ্ছে। সো গ্রামাটিক্যালের ক্ষেত্রে আমরা বলবো যে বাগধারা, এক কথায় প্রকাশ, সমাস, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, কারক, এই বিষয়গুলোর উপরে বেশি ফোকাস করব। তার পাশাপাশি আমরা রিটেন যে পার্টগুলো সেখানে থাকে ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন এবং পত্র লিখন, এই কোশ্চেনগুলো কিন্তু থাকে। সো এখানে কিন্তু আরেকটি বিষয় আমি বলেছি যে যেহেতু আমাদের হাতে সময় কম, সো আমরা অল্প সময়ে যখন প্রিপারেশন নিব যে বিষয়গুলো আমি পারি না বা বিগত 12 ইয়ার্সেও আমি সেটা বুঝি নাই, সাপোজ সমাস বা কারক, এই মধ্যে কিন্তু অনেকের প্রবলেম থাকতে পারে। সো এই 12 দিনেও কিন্তু আমি বুঝতে পারবো না। সো যেটা আমি 12 বছরে পারিনি সেটা আমি কিন্তু 12 দিনে কমপ্লিট করতে যাওয়াটা, বুঝতে যাওয়াটা অনেক ক্ষেত্রেই বোকামি, কারণ আমি অন্যান্য যে টপিকগুলো আছে সেটা দিয়েও কিন্তু কভার করতে পারছি। এটা হচ্ছে আমার অপিনিয়ন। সো সেকেন্ড যাচ্ছে হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। সো ইংলিশে আমরা যেটা দেখবো গ্রামাটিক্যাল আইটেম, সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশের মধ্যে একটা সিমিলারিটি আছে। এখানে কিন্তু রিটেন টাইপের কিছু কোশ্চেন থাকে এবং গ্রামাটিক্যাল পার্ট থেকেও কোশ্চেন থাকে। সো আমরা গ্রামাটিক্যাল পার্টে যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো হচ্ছে আর্টিকেলস, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, কারেকশন, ট্রান্সফরমেশন, ট্রান্সলেশন, এই বিষয়গুলোর উপরে আমরা বেশি ফোকাস করবো। এবং তার পাশাপাশি যেটা আমাদের অ্যাসে টাইপ কোশ্চেনগুলোর মধ্যে থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ, ডায়ালগ, ইমেল রাইটিং, রিপোর্ট রাইটিং, এই বিষয়গুলোর উপরে ফোকাস করবো। রিটেন টেস্টে যেগুলো থাকে ডায়ালগ, ইমেল বা রিপোর্ট, সেগুলো কিন্তু একটা যদি আমরা বেসিক দেখে যাই বাকি সবগুলোই আমরা পারবো ইনশাল্লাহ। এবং সেটা কিন্তু একই ক্ষেত্রে, যে জিনিসটা আমরা বুঝতে পারি না বা যে জিনিসটাতে আমাদের প্রবলেম রয়েছে সেগুলো স্কিপ করে আমরা ফোকাস করবো যেগুলো থেকে আমরা পারবো এবং দ্রুত সময়ে কমপ্লিট করতে পারবো। তার পরবর্তীতে আসছি আমাদের ম্যাথ যে কোশ্চেন, সেখানে আমরা দেখবো হচ্ছে সুদ খসা, লাভ ক্ষতি, উৎপাদক, মান নির্ণয়, ক্ষেত্রফলের অঙ্ক, পিতাপুত্রের অঙ্ক, ত্রিকোণমিতি, লগ রিলেটেড অঙ্ক, কিছু পরিমিতি এবং বৃত্ত সম্পর্কীয় জ্যামিতি, এগুলো আমি দেখে যেতে পারি। এগুলো থেকে কোশ্চেন হবে, এগুলো মোটামুটি আমি যদি ফোকাস করতে পারি, টাচ করতে পারি, তাহলে আমাদের আর ম্যাথ কোশ্চেনেও কিন্তু প্রবলেম হবে না। লাস্ট পার্টটিতে আমরা জেনারেল নলেজ, জেনারেল নলেজ যেহেতু হিউজ পার্ট, সো জেনারেল নলেজ এত বেশি পড়ার প্রয়োজন নেই। সো জেনারেল নলেজে আমি দেখবো হচ্ছে প্রথমে যেটা হচ্ছে আমরা দ্রুত সময় আমাদের প্রিপারেশন কমপ্লিট করার ক্ষেত্রে প্রথমে আমরা যাবো হচ্ছে দেশ রাজধানী মুদ্রা কমপ্লিট করবো, অ্যাব্রিভিয়েশন, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই রিলেটেড কোশ্চেন, রিসেন্ট জেনারেল নলেজ থেকে কোশ্চেন, আমাদের ডিফেন্স রিলেটেড কোশ্চেন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু রিলেটেড কোশ্চেন, এগুলো থেকে কোশ্চেন হচ্ছে প্রতি বছর, এবং আমাদের সাম্প্রতিক সময়ে যেগুলো ঘটে গেছে একেবারে অতি সাম্প্রতিক সেগুলো থেকে আমরা করার চেষ্টা করব, তাহলে আমাদের টোটাল জেনারেল নলেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমি এইটুকুই বললাম যে যে টপিকগুলোর উপরে আমরা ফোকাস করে দ্রুত মার্কস উঠাতে পারবো, পাস করতে পারবো, ভালো মার্কস পাবো, সেই টপিকগুলোর উপরে বেশি ফোকাস করব, যেহেতু সময় অল্প এবং আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, এই হচ্ছে বিষয়।
পরবর্তীতে যাচ্ছি যে অনেকেই কনফিউশনে রয়েছে যে আমাদের পাস মার্ক কত এবং ইন্ডিভিজুয়ালি পাস মার্ক রয়েছে কিনা। আমরা যদি দেখি আমাদের 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, এই 100 মার্কসের মধ্যে আমাদের ম্যাথ এবং ইংলিশে হচ্ছে 30-30 করে, 60 এবং বাংলা এবং জেনারেল নলেজ 20 করে, জেনারেল নলেজ হচ্ছে ইংলিশ ভার্সনে। সো এখানে টোটাল পাস মার্ক হচ্ছে 40 এবং ইন্ডিভিজুয়ালি কোনো পাস মার্ক নেই। সর্বশেষ যে বিএমএ লং কোর্সের পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী আমি কথা বললাম। সো এটা নিয়ে কনফিউশনের কিছুই নেই, 40 পেলেই পাস মার্ক। অ্যান্ড আই হোপ যে এইটা অর্জন করা এই সিলেবাস বা এই টপিক অনুযায়ী এর চাইতে ইজি আর কোনো কিছুই নেই। সো আই হোপ যে বেস্ট একটা পরীক্ষা হচ্ছে এবং সামনে ISSB প্রস্তুতি নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব জোরদারভাবে প্রিপারেশনটা কমপ্লিট করবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।